365 दिन पर्यटने आज के प्रतिवेदन होमस्टे टूरिज्म जेटा पर्यटन शिल्पे तार भूमिका कि होमस्टे पर्यटनेर बा होमस्टे जे विषयटा रही है सेटा खुबी एकदम माने गत कयेक बछरे एकटा नतून एकदम पॉलिसी ए होमस्टेर माध्यमे जेमन आपनार लोकल जे इकोनमी से इकोनमीटा डेवलपमेंट है ठीक सरकम भाव धरून एक जैगा कलकता एक लोक हमें डुआर्सर प्रत्यंत जगह इलें से जगार जो संस्कृति सेखानकार कलचार सेखानकार जरा अधिवासी तरह जो कलचार तर संगे एट एक हार एक सूझ से रही है आर सरकम भाव धरून दिल्ली कोनो व्यक्ति बा पर्यटक आमादेर दार्जिलिंग जिला कोनो एकटी पहाड़ी ग्रामे एलें सेखानकार जे एकटा संस्कृति सेखानकार जे कलचार सेखानेर संगे बा सेई जायगा बा ओनादेर कलचारेर संगे एकत्र होवार एकटा सुजोग थाकलो भाइसन भाषा जेमन दिल्लीर जेरकम संस्कृति एवं पहाड़ेर जे सेई संस्कृति भिलेजेर सेई संस्कृति आदान प्रदानेर एकटा सुजोग ए होमस्टेर माध्यमे হচ্ছে এটা একটা খুব মানে খুব ভালো একটা উদ্যোগ সরকারি লেভেলে যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুবই ভালো উদ্যোগ গোটা ভারতবর্ষ জুড়ে এই পলিসিটা নেওয়া হয়েছে প্লাস বিভিন্ন রাজ্য তা এই ব্যাপারে অগ্রসর হয়েছেন তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও এই হোমস্টে পলিসি খুব দ্রুততার সঙ্গে বা হোমস্টে ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে से क्षेत्र में होमस्टेर माध्यमे कल्चरल टूरिज्म एवं अर्थनैतिक डेवलपमेंट दुटोई किन्तु एकसाथे होच्छे किन्तु ये नतून एक होमस्टे जे टूरिज्म अर्थात पर्यटन शिल्पेर विकाशे एर एक अन्यतम गुरुत्व आमरा लक्ष्य करछि सेखाने जेमन एकदम विभिन्न जे विषयगुलो रयेछे सेखानकार खाद्याभ्यास जेखानकार से ব্যাপার সেখানকার যে সংস্কৃতি বা কালচার সেটাকে তুলে ধরা সম্ভব হচ্ছে বিশ্বের দরবারে ঠিক সেরকম ভাবে যারা আসছেন ওনারাও ওনাদের যে কালচার সেটাও এই হোমস্টের মাধ্যমে আদান প্রদান করছেন সেটাও সেখানকার যেখানে যাচ্ছেন যেখানকার হোমস্টে ওনারাও সেটা জানতে পারছেন কিন্তু যে কোনো জিনিস বা যে কোনো বিষয়ের ভালো খারাপ এবং ভালো ঠিক দুটুই রয়েছে এই হোমস্টের ক্ষেত্রেও কিন্তু সেরকম রয়েছে এবার হোমস্টে যে পলিসি বা হোমস্টে যে রুলস গুলো রয়েছে সেখানে কিন্তু যেমন বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে ছাড় রয়েছে হোমস্টের ক্ষেত্রে যেটা হোটেল বা রিসর্টের ক্ষেত্রে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় সেটা হোমস্টের ক্ষেত্রে লাগে না কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে আবার বিভিন্ন রকমের সমস্যাও দেখা দিয়েছে সেটা যদি আমরা গোড়াতেই সেটা নির্মূল না করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে যেমন হোমস্টের ক্ষেত্রে চার থেকে দুটো থেকে একদম ছটা পর্যন্ত রুম করা যায় ছটার বেশি রুম তৈরি করা যায় না কেন সেটা হচ্ছে হোমস্টের নিয়ম হচ্ছে যেখানে হোমস্টেটা তৈরি হচ্ছে বা যে বাড়িতে হোমস্টে মানে কি হোমস্টে কথাটার মানে হচ্ছে ধরুন যার বাড়িতে আমরা কি করি আমরা ধরুন কোনো এক আত্মীয়ের বাড়িতে বা বন্ধুর বাড়িতে গিয়েছি সেখানে সেই ফ্যামিলির সঙ্গে আমরা একাত্ম হয়ে ওনাদের ওনারাই যেটা করছেন বা খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত সেটাই সেই যে অতিথি সেটা খাচ্ছেন হোমস্টে ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় এখানেও কিন্তু এই যে গেস্ট যিনি আসছেন আর কি উনিও কিন্তু এই একজন বন্ধু বা আত্মীয়ের মতনই আসছেন কিন্তু এখানে একটা পার্থক্য কি এখানে ওনাকে কিছু অ্যামাউন্ট পে করতে হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ হোমস্টের ক্ষেত্রে প্রায় 98-99% হোমস্টের ক্ষেত্রে ফুড এবং লজিং দুটোই কিন্তু একসাথে ইনক্লুড করা হয়েছে আর কিছু কিছু হোমস্টের ক্ষেত্রে ধরুন সেটা জায়গা অনুযায়ী আছে সেটা কিছু লজিংটা আলাদা রয়েছে ফুডের চার্জটা আলাদা ওটা অন অর্ডার ওয়াইজ সেটা যাই হোক না কেন কিন্তু এখানে নিয়ম হচ্ছে যে যে হোমস্টে যেখানে তৈরি হবে বর্তমানে সরকার এই হোমস্টের জন্য যে একটা পলিসি নিয়েছে সেখানে তাদের যে সহযোগিতার জন্য বা তাদের
এই হোমস্টেটা নির্মাণ করার জন্য 1.5 লক্ষ টাকা করে অনুদানও দিয়ে আসছে। সেখানে তাদের নিয়ম বা আইনের মধ্যে এই হোমস্টে যারা তৈরি করছেন তাদেরকে থাকতে হচ্ছে, কিন্তু অনেকেই না বুঝে সেই সমস্ত রুলস এবং রেগুলেশনের অনেক সময় ভায়োলেট করে দিচ্ছেন। তো সেই সমস্ত রুল অ্যান্ড রেগুলেশন নিশ্চয়ই ওনারা জানেন, সেই সমস্ত রুল অ্যান্ড রেগুলেশন যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু আগামী দিনে যে হোমস্টের যে স্বীকৃতি যিনি পেয়েছেন আগামী দিনে কিন্তু সেই স্বীকৃতি বাতিল হয়ে যাওয়ারও ভয় থাকছে। ফলে সেই সমস্ত রীতি বা আইন কানুনকে মেনে যদি হোমস্টে চালানো যায় তাহলে হোমস্টের মতন সুন্দর যে পর্যটন শিল্পের বিকাশের যে একটা অন্য একটা ধারা, সেই ধারাকে আমরা কিন্তু অনেক উপরে নিয়ে যেতে পারব এবং এখানকার যে হেরিটেজ ট্যুরিজম, রিলিজিয়াস ট্যুরিজম প্লাস এই কালচারাল ট্যুরিজম অর্থাৎ কালচারাল হেরিটেজ, সেটাকেও কিন্তু আমরা একদম অন্য মাত্রায় অন্য লেভেলে নিয়ে যেতে পারবো। কিন্তু সেখানে যেখানে হোমস্টে তৈরি করা হয়েছে, যার বাড়িতে যিনি হোমস্টে তৈরি করেছেন সেখানে হচ্ছে ওনাকে এবং ওনার বাড়ির লোকজনকে কিন্তু এই হোমস্টের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে সবসময়ের জন্য। কিন্তু যদি উনি সেটা না করেন তাহলে কিন্তু আইনের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্ত রুল অ্যান্ড রেগুলেশন যেটা রয়েছে হোমস্টের ক্ষেত্রে সেটা সকলকে যেমন মেনে চলা উচিত, আর আগামী দিনে আশা করব এই হোমস্টের মাধ্যমে সমস্ত যে ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চলের যে পর্যটন শিল্প এবং আমাদের উত্তরবঙ্গের যে পর্যটন শিল্প একটা অন্য লেভেলে বা অন্য মাত্রায় চলে যাবে, এই আশা রেখে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।